আমি সুমনা দি, ওয়েলকাম টু দ্য ক্রিয়েটিভ নেট চ্যানেল। ছবি দেখে তোমরা বুঝতেই পারছো আজকে আমরা কি পড়তে চলেছি। নিউক্লিয়াস তোমাদের দেখিয়ে দিই, এর আগে অন্যান্য ভিডিওতে আমি কি কি পড়িয়েছি। আমি পড়িয়েছি ক্লোরোপ্লাস্ট সম্বন্ধে, আমি পড়িয়েছি মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে, এছাড়াও ইউক্যারিওটিক সেল ছাড়াও প্রোক্যারিওটিক সেল নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আমি অলরেডি করেছি। প্লিজ সেই ভিডিওগুলো গিয়ে তোমরা কিন্তু দেখো। তো দেখো, সেল নিয়ে আমরা পড়ব, এন্ডোপ্লাজম রেটিকুলাম নিয়েও আলোচনা করেছি, ওকে, রাইবোজোম নিয়ে আলোচনা করব আগামী ভিডিওতে, তোমরা যদি সাথে থাকো তো খুবই ভালো হয়। দেখো তো, নিউক্লিয়াস কোথায় আছে? একটা ইউক্যারিওটিক সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে, কিন্তু প্রোক্যারিওটিক সেলের মধ্যে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে না, ওকে। তো ব্যাপারটা হলো, নিউক্লিয়াসটা সাইটোপ্লাজমের মধ্যে আছে, এটা হলো আউটার লেয়ার। নিউক্লিয়াস কিন্তু দুটো লেয়ার নিয়ে তৈরি, একটা ইনার আর একটা হলো আউটার। এটা আমি এখন ইনারটা, ভেতরের দিকের যেটা আছে সেটা ইনার, বাইরের দিকেরটা কি না আউটার হয়ে যাবে। আর মাঝখানের এই যে এই জায়গাটা যেটা আমি ইয়েলো কালার দিয়ে ভরাট করে রেখেছি, সেটা কি? সেটা কিন্তু পেরি নিউক্লিয়ার স্পেস। আর এই জিনিসটা কি, মাঝখানে মাঝখানে কিন্তু এরকম পোর্ট থাকে, বা ডিসকন্টিনিউয়াস বলতে পারি আমরা, ঠিক আছে? নিউক্লিয়াসের মেমব্রেন কিন্তু ডিসকন্টিনিউয়াস, ওকে। তো এই যে এই জায়গাটা, যে জায়গাটা এরকম পোর টাইপের, তাকে আমরা বলবো কি, নিউক্লিয়ার পোর কমপ্লেক্স। মানে কি, ওই জায়গাটা দিয়ে নিউক্লিয়াস থেকে কোনো কিছু বাইরে যেতে পারবে, বাইরে থেকে কোনো কিছু নিউক্লিয়াসের ভেতরে যেতে পারবে। তো নিউক্লিয়াসের মধ্যে কী থাকে, এগুলো আমি কী এঁকেছি, এগুলো আমি ক্রোমোজোম এঁকেছি। ব্যাপার হলো, ক্রোমোজোমের মধ্যে কী আছে, ডিএনএ আছে। ডিএনএ কিন্তু নানা রকম স্টেজে নানা রকম ভাবে থাকে, ওকে। মানে কখনো শুধু সুতোর মতন আছে, কখনো আবার সেগুলো ভালো মতন করে প্যাকিং করে একদম ক্রোমোজোম ফর্মে আছে। ক্রোমোজোম হলো সব থেকে প্যাকেজড ফর্ম অফ ডিএনএ। আদারওয়াইজ কি বললাম, আর একটা ফর্ম থাকে। ধরো আমি ফর এক্সাম্পল বলছি, আমরা যদি যে ঘুড়ি ওড়ানোর জন্য যে সুতো আনি, আমি যদি সেটা লাটাইয়ে গুছিয়ে সুন্দরভাবে রাখি, তো আমি তাকে ক্রোমোজোম বলছি। আমি যদি সেটাকে জাস্ট এমনি জাস্ট লাট করে আমি ফেলে রেখে দিয়েছি, ঠিক আছে, মানে কি জটলা পাকিয়ে যাবে, সেটা যেরকমভাবে জাস্ট এমনি ফেলে রেখে দিয়েছি লাটাইয়ের মধ্যে না আটকে, গাদা গাদা পড়ে আছে জাস্ট জট পাকিয়ে, ঠিক আছে, এরকম এরকমভাবে পড়ে আছে, তো তাকে আমরা কি বলবো তখন? আমরা এগুলো তো ডিএনএ, তাই না? তখন আমরা তাকে বলবো কি, ক্রোমাটিন, ওকে। মানে সুতোকে এমনি রাখলেও সেটা সুতোই, আর সুতোকে আমি যদি খুব সুন্দর করে লাটের মধ্যে গুছিয়ে রাখি, তবে তো সেটা সুতোই, সেটা তো আর পাল্টে গিয়ে অন্য কিছু হনুমান বাদুড় হয়ে যাচ্ছে না, রাইট? মানে কি, ডিএনএটা কিন্তু নানা রকম ফর্মে আছে। ডিএনএটা এমনি থাকলেও ডিএনএ, ডিএনএটা আবার সুন্দরভাবে প্যাকিং হয়ে গেলেও সেটাও ডিএনএই। তো ডিএনএর সব থেকে এই রকম সুতোর মতন ফর্মকে আমরা কি বলি, ক্রোমাটিন বলে থাকি। আর ডিএনএকে খুব সুন্দরভাবে প্যাকেজিং অবস্থা হয়ে গেলে তাকে আমরা কি বলে থাকি, ক্রোমোজোম বলে থাকি। তো ক্রোমোজোম কি, ক্রোমাটিড কি, ক্রোমাটিন কি, এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে, প্লিজ সেই ভিডিওটি দেখবেন, আই বাটনের ডিসক্রিপশনে তার লিঙ্ক পেয়ে যাবেন। আমি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ানোর সময় অলরেডি বলেছিলাম যে এই কি না, রাইবোজোমগুলো কোথায় বসে থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ওপরে বসে থাকে, তাই তো? আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি, কোথা থেকে তৈরি হয়েছে? নিউক্লিয়াসের যে আউটার মেমব্রেন আছে, যখন তোমরা এখন দেখতেই পাচ্ছ, সেই আউটার মেমব্রেনটা কন্টিনিউয়াস হয়ে গিয়ে সারফেস এরিয়া বাড়িয়ে কি তৈরি করেছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করেছে, ওকে। তো কখনো কখনো আমরা কিন্তু রাইবোজোমগুলোকে এরকমভাবে নিউক্লিয়াসের ওপরেও বসে থাকতে দেখতে পারি, ঠিক আছে? আর ব্যাপার হলো, এই নিউক্লিয়ার পোর কমপ্লেক্স, আউটার নিউক্লিয়ার মেমব্রেন, ইনার নিউক্লিয়ার মেমব্রেন আর পেরি নিউক্লিয়ার স্পেস, এই চারটেকে একসাথে আমরা কি বলি, নিউক্লিয়ার এনভেলপ বলে থাকি। নিউক্লিয়ার এনভেলপ আমি শর্ট ফর্মে লিখলাম। আমি যদি এবার ভেতরে ঢুকি, ভেতরে কিন্তু এই ইনার নিউক্লিয়ার মেমব্রেন, ইনার যে নিউক্লিয়ার মেমব্রেন আছে তাকে ঘিরে কিন্তু কি আছে, নিউক্লিয়ার ল্যামিনা আছে। মানে কোন জায়গাটা আমি তোমাদেরকে বলছি, দেখো এই যে এই জায়গাগুলো করে, এই জায়গাগুলোকে আমরা কি বলবো, নিউক্লিয়ার ল্যামিনা, ওকে। চলো লিখে নি, একটা সেল, সেই সেলের কি ভেতরে থাকে, কি সাইটোপ্লাজম থাকে, তাই তো? সাইটোপ্লাজম আর এটা নিউক্লিয়াস,
তো নিউক্লিয়াসের ভেতরে যার মধ্যে এই সমস্ত ডিএনএ টিএনএ গুলো আছে বা নিউক্লিয়ার ল্যামিনা, আমরা তাকে কি বলি? নিউক্লিওপ্লাজম বলি, মনে থাকবে। তো আমরা এখানে কি আছে ভেতরে? আছে নিউক্লিওপ্লাজম। ওকে, নিউক্লিও প্লাজম, বোঝা গেল? নিউক্লিওপ্লাজমের মধ্যে ডিএনএ গুলো নানা রকম ফর্মে থাকবে, নিউক্লিওলাস থাকে। নিউক্লিওলাসের মধ্যে কি কি হয়ে থাকে? নিউক্লিওলাসটা হলো নো মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার, নো মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার। আর কি না, এখানে আর আরএনএ সিনথেসিস হয়, আর আরএনএ সিনথেসিস হয়, আর আরএনএ মানে কি রাইবোজোমাল আরএনএ সিনথেসিস হয়। তো এখানে দুটো কন্ডিশন হয়, কি কি কন্ডিশন? প্রথমত হলো ঠিক কোন কোন সেলগুলো নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসকে আমরা কি বলি? নিউক্লিয়াসকে আমরা বলি তো ব্রেন, একটা সেল, একটা কোষের ব্রেনকে আমরা নিউক্লিয়াস বলে থাকি, ঠিক আছে? তো ঠিক এরকম কি সেল এক্সিস্ট করে যার মধ্যে তার ব্রেনই নেই? মানে এরকম কি দেহ এক্সিস্ট করে যার মধ্যে মাথা নেই, বলো? অ্যাকচুয়ালি হ্যাঁ, হবে কোথায়? আরবিসিতে। ম্যাচিওর আরবিসি কীরকম দেখতে হয়? এরকম হয়। আর এর মধ্যে কী ভর্তি থাকে? হিমোগ্লোবিন ভর্তি থাকে। হিমোগ্লোবিনের কাজ কি? সারা শরীরে অক্সিজেন ছড়িয়ে দেওয়া, হ্যাঁ কি না? তো ব্যাপারটা হলো, এটা আমি ম্যাচিওর আরবিসি এঁকেছি, আমি যদি ইম্যাচিওর আরবিসির কথা বলি, ইম্যাচিওর আরবিসিতে কিন্তু কি থাকে? নিউক্লিয়াস থেকে অন্যান্য অর্গানেলিও প্রেজেন্ট থাকে। ওকে, ম্যাচিওর হলে ও অন্যান্য অর্গানেলের সাথে সাথে নিউক্লিয়াসকেও কি করে? লস করে দেয়, এবং শুধু হিমোগ্লোবিনের ভর্তি প্যাকেট তৈরি হয়ে যায়। আরবিসি হলো, ম্যাচিওর আরবিসি হলো আর কি, সিভ টিউব। সিভ টিউব কি? ফ্লোয়েমের মধ্যে থাকা একটা সেল। ফ্লোয়েম কি? ফ্লোয়েম আমরা উদ্ভিদে দেখতে পাই, যেটা কিনা খাবার সরবরাহ করে সারা শরীরে, ঠিক আছে? তার মধ্যে অনেকগুলো টাইপ আছে, সে তার মধ্যে একটা টাইপ হলো সিভ টিউব। সিভ টিউবের মধ্যেও কিন্তু কোনো রকম সেল থাকবে না, বোঝা গেল? এটা তো গেল উইদাউট নিউক্লিয়াসওয়ালা একটা সেলের কথা। তো মাল্টি নিউক্লিয়টা কিন্তু কেস হয়ে থাকে কোথায়? টাপেটাম। টাপেটাম হলো, ধরে নাও টাপেটামের মধ্যে কি হয়, এরকমভাবে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? আর সাইজও অনেকটা বড় হয়। কেন? কারণ ওকে অন্য কাউকে কেয়ার করতে হয়, নিজের কেয়ার রাখতে হয়, ঠিক আছে? মানে কি নিউট্রিটিভ টিস্যু, এই নিউট্রিটিভ টিস্যুকে আমরা টাপেটাম বলি, যেটা কিনা আমরা কোথায় দেখতে পাই? অ্যান্থার বা পরাগ ধানিতে গাছের আমরা দেখতে পাই। পরাগ রেণু বা পোলেন গ্রেনকে কি করে? বড় হওয়ার জন্য এনার্জি, নিউট্রিশন সমস্ত কিছু দেয়কে এই টাপেটাম। তো তার জন্য এদের শক্তি অনেক বেশি হওয়ার দরকার, তাই জন্য এরা অনেকগুলো মাথা নিয়ে ঘোরে। ওকে, আর কি টাপেটাম ছাড়াও আমরা মাল্টিনিউক্লিয়েট আর কোথায় দেখতে পাই? আমরা দেখতে পাই ফাঙ্গাসে। তো ফাঙ্গাসের যে হাইফি থাকে, সেখানে কিন্তু এরকম এরকমভাবে আলাদা রকম কোনো সেপটাম থাকে না। মানে কি, যদি সেপটাম থাকতো, এখানে একটা সেল, এখানে একটা সেল, এখানে একটা সেল, এখানে একটা সেল, বাট এদের মধ্যে এরকমভাবে কোনো রকম মাঝখান থেকে সেল ওয়াল থাকবে না, ঠিক আছে? সেলের কোনো ব্যারিয়ার থাকবে না, জাস্ট নিউক্লিয়াসগুলো নিজেদের মতন এরকমভাবে আছে, বুঝতে পারছো? তার মানে কি, আমরা মাল্টি নিউক্লিয়েট হিসেবে কিন্তু একে দেখছি। তো মাল্টি নিউক্লিয়েটের আমরা দুটো এক্সাম্পল দেখে নিলাম, আর আমরা ই নিউক্লিয়েট, ই যোগ করে দিয়েছি, মানে কি পরের জিনিসটা এক্সিস্ট করে না, মানে নিউক্লিয়াস নেই। ওকে, তো আরবিসি অ্যান্ড সিভ টিউব দেখে নিয়েছি আমরা। এবারে আমরা পরের ভিডিওতে ডিসকাস করব ক্রোমোজোমের ব্যাপারে, ঠিক ক্রোমোজোমকে কটা ভাগে ভাগ করা যায়, তার স্ট্রাকচার কি, ওকে, ক্রোমোজোমের কিরকম কি শেপ হতে পারে, ক্রোমোজোমের মাঝখানে যদি দড়ি বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়, ঠিক তার স্ট্রাকচারটা কিরকম দেখতে লাগবে। ওকে, ইন্টারেস্টিং ওয়েতে আমি বলার চেষ্টা করেই থাকি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এত দূর দেখার জন্য। কমেন্ট করতে ভুলো না, তোমাদের একটা লাইক, তোমাদের একটা ফিডব্যাক কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মানে ওই দিনটা আমার ভালো যায় তোমাদের একটা কমেন্ট দেখতে, তোমাদের একটা সাবস্ক্রিপশন বেশি দেখে। ওকে, তো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।